হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো ভাবছো কী ব্যাপার, শুরুতেই পিঠে দেখাচ্ছে কেন? আসলে আমাদের সংক্রান্তির আগের দিন এই পিঠেটা করতে হয়। তো এই পিঠেটাকে আমরা বলি চিতই পিঠে, আর আরেকটাও নাম আছে এটা, এটাকে বলে আশকে পিঠে। যাই হোক, পিঠে পয়সার পর্ব তো চলবে, তো দেখো কি এসেছে। এটা আসলে আমরা ওই এটা কলকাতা পুলিশের হাফ ম্যারাথন আছে, তো সেটাই রেজিস্ট্রেশন করিয়েছিলাম। তো এই দেখো, এই একটা কার্ড দিয়েছে, তো এর মধ্যে সব ডিটেলস রয়েছে কী কী রয়েছে, আর এই দেখো তুমি ভালো করে বুঝতে পারবে। ঘুরিয়ে দেখো ওই পেজ দিয়েছে এটা। এটা নিয়ে গেলে কোনো কিছু একটা নাম্বার ডিসকাউন্ট বা কিছু এরকম ব্যাপার আছে, কিছু হবে। আর তার সাথে দিয়েছে এটা, এটা দিয়েছে, এটা হচ্ছে গিয়ে নাম্বার, মানে যে রানিং প্রোগ্রামটা হচ্ছে সেটার জন্য এটা সামনে লাগিয়ে যেতে হবে। তার সাথে একটা ওই রুগী হসপিটালকে কিছু দিয়েছে, আর দিয়েছে সেফটি কেন দিয়েছে আসলে এতে যাওয়ার সাথে তারা, আর তার সাথে দিয়েছে এই রয়েছে, আর হচ্ছে গিয়ে এই যে কলকাতা পুলিশের লোক যাই হোক, এইসব নিয়ে তো চললো। তো আমি এই যে সন্ধ্যাবেলা আমি তাড়াতাড়ি করে সেদ্ধ চাল ভিজিয়ে নিলাম, তো আমি এটা বিকেলের দিকেই ভিজিয়ে রেখেছি। তো সন্ধ্যাবেলা চায়ের পর্ব, এই যে চা খেতে বসেছি, তার মধ্যে ছেলের দুষ্টুমি তো রয়েছেই। তো ছেলেকে খাইয়ে আমিও চাটা খেয়ে না, আর আমার নাই ব্রিটানিয়া 50-50, এটা পেয়ে খেতে হেভি লাগে। তো যাই হোক, সব কিছুর পরে এই যে এখন পিঠে পর্ব বানানোর পালা। তো এই যে আজকে পিঠে বানিয়ে নিয়েছি, দেখো কী করে আমি বানাচ্ছি। তো রেসিপিটা তো আমি দিয়েই রেখেছি আগে। তো আমি না কড়াইতেও বানিয়েছি, আর এমনি এরকম মাটির সরাতেও বানিয়েছি। তো আমার না এই কড়াইটা খেতে বেশি ভালো লাগে। তো তার সাথে একটু বানিয়ে দিয়েছিলাম পাটিসাপটা। আমার দিদা বলতো কোনোদিনও নাকি একটা পিঠে বানাতে নেই, তো ওই জন্য এখানেও আমরা একটু শুভ খেতে ভালোবাসে পাটিসাপটা বানিয়েছি। তো আমাদের না 3 দিন পরপর পিঠে বানাতে হয়, তো পরপর পর্বগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। আজ এখানেই এভাবেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর সবাই আশা করি পৌষ সংক্রান্তি ভালোভাবেই কাটিয়েছো, আরও আসছে নতুন নতুন ব্লগ নিয়ে।